দেখুন, এবার গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষায় যিশুকে দেখছেন এক মার্কিন দম্পতি। যুক্তরাষ্ট্রে এক দম্পতি বলেছেন, গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় তারা যিশু খ্রিস্টকে দেখতে পেয়েছেন। পেনসিলভানিয়ার ওই দম্পতির ভাষ্য অনুযায়ী, পরীক্ষা নিরীক্ষার সময় তারা দেখতে পান বাম দিকে পোশাক পরিহিত এক ব্যক্তি তাদের শিশুর দিকে তাকিয়ে আছেন। তারা যখন আল্ট্রাসাউন্ডের ছবিসহ রিপোর্ট আমাদের কাছে দিল, আমার কাছে মনে হয়েছে ওই ব্যক্তি যিশুখ্রিস্ট স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন গর্ভবতী আলিশিয়া জিক। তিনি আরও বলেছেন, এই রিপোর্ট পেয়ে তার স্বামী স্ত্রী দুজনে বেশ আশ্বস্ত হয়েছেন এবং প্রশান্তির মধ্যে আছেন। এর আগে আরও দুবার গর্ভধারণ করলেও গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় দুটো সন্তানই সুস্থ হয়নি আলিশিয়া জিকের। এক ছেলে এক মেয়ে দুইজনের শরীরে জন্মগত ত্রুটি রয়েছে। কোনো দেবদূত বা ঈশ্বর বা যিশু যাই বলেন না কেন, দেখে মনে হচ্ছে এটা আমাদের প্রতি আশীর্বাদ, বলেন মিস্টার স্মিথ। আমি যখন আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় এই ছবিটি দেখলাম, চোখে পানি চলে এসেছিল, আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, বুধবার আলিশিয়া জিক একটি সুস্থ মেয়ে শিশুর জন্ম দিয়েছে, তার নাম দেওয়া হয়েছে ব্রিয়েলা। মা ও শিশু দুইজনেই সুস্থ আছেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।